ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই মোস্তফা মোহাম্মদ একটি আকিকা কথা সংক্রান্ত প্রশ্ন করেছিলেন যে তার কোনো ভাগিনার মেয়ে হয়েছে, তার নাতনি। তো আকিকার ক্ষেত্রে বিধিবিধান জানতে চেয়েছে, আকিকার আকিকা কিভাবে করবে, কত দিনের দিন করবে, আকিকার পশুটা কত বয়সের হতে হবে, আকিকার গোস্ত বন্টনের নীতিগুলি কি। আলহামদুলিল্লাহ সালাম রসুল্লাহ। বাদ উত্তরে বলবো, আকিকার জন্য কোরবানির বিধিবিধান জরুরি নয়, দাঁত হওয়া সত্ত্বেও না একেকের পশুর খেতে পারবে, সুস্বাদু হবে মাংস, এরকম বকরি হলে হবে, ওরকম বয়স হলেই হবে। একেবারে 2, 4, 5, 10 দিনের বকরি তো আর কেউ জবাই করবে না জন্মের পর। হ্যাঁ, এরভাবে 3 মাস 4 মাস এ ধরনের বকরিগুলোকেও জবাই করা যাবে, বয়সের বকরিগুলোকে। দাঁত হওয়া সত্ত্বেও নয় আকিকার জন্য। আর দাওয়াত করে খাওয়াবেন সেটাই উত্তম, আর বাড়িতে বাড়িতে গোস্ত বিতরণ করে দেওয়া সেটাও জায়েজ আছে। 7 দিনের দিন না হলে 14 দিন, 14 দিনে না হলে 21 দিন, এই 3টি ডেটের ভিতরে দিতে পারলে উত্তম হবে, মানে পরিপূর্ণ বেশি সওয়াবের সাথে আদায় হবে, কোনো কমতি হবে না। যে 7 দিনে দিলাম না, 14 দিনে তো একটু কমে গেল সওয়াব, 14 দিনে দিতে পারলাম না, 21 দিনে দিলাম তো আর একটু সওয়াব কমে গেলো, এরকম নয়। 13টা দিনই সমান আকিকার ক্ষেত্রে। ইমাম আলবানী রহমতুল্লাহ এই রেওয়ায়ত গুলিকে সহিহ বলেছেন, তার সিলসিলাত আল আহাদিস সহিহার ভিতরে এই রেওয়ায়তে তিরমিজি রহমতুল্লাহ আলাইহির রেওয়ায়ত উল্লেখ করার মাধ্যমে। অতএব যারা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বেড়ায়, তারা আসলে ভালো আলেম তার পরিচয় বহন করে না, ভালো আলেম কখনো চ্যালেঞ্জ করে না, বারসপত্রই ভুল। সে একজন আলেম, তার গবেষণা ভুল, পর্যাপ্ত পরিমাণ তার এলেম নেই, এটাই স্বাভাবিক। তা না করে সে আরো ডিক্রা ডিগ্রি করে চ্যালেঞ্জ করে, চিল্লা চিল্লি করে, এগুলি কোনো ভালো আলেমের স্বভাব নয়। আশা করি আমি কাকে ইঙ্গিত করে বলছি আপনি বুঝেছেন। যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে রাখিকে নিজে দিয়েছেন বড় হওয়ার পর, হাদিসগুলি সহি। ইমাম হাইসামি তার মজমা এ জাওয়াইদে বলেছেন, রেজাল হু রেজা কুল কুল হাসে কাত, বর্ণনাকারীরা সবাই সহি। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার শোয়াবুল ইমানে উল্লেখ করেছেন, রেজালুহু কুলহা সহিহা, মানে সেকাত, রেজালুহু কুলহুম সেকাত, তার বর্ণনাকারীগুলি যতগুলি আছে সবগুলি মজবুত এবং সহি। এগুলিকে গবেষণা করে যুগ বিখ্যাত আলেম এবং মহাদ্দিস ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই তার সিলসিলাত আল আহাদিস সহিহার ভিতরে অন্তর্ভুক্ত করেছেন, যে রসুল্লাহ সাল্লাম তার আকিকা তিনি নিজে করেছেন। তাহলে রসুল্লাহ সাল্লাম কি কম সওয়াবের কাজ করেছেন যে তার সওয়াব কম হয়ে যাবে, আকিকা আদায় হয়ে যাবে? কুল্লু মাউলুদুন মারহুন বি আকিকাতি, রেহেনের মতো এটা আকিকা, এই জন্য জীবন থাকতে মরে যাওয়ার আগ পর্যন্ত কেউ তার আকিকা আদায় করে যাওয়ার সৌভাগ্য লাভ করতে পারবে, এটা তার জন্য জায়েজ আছে, সওয়াবও পাবে। হয়তো মাসনুন একেবারে 7, 14, 21 দিলে যে বেশি সওয়াব পাইতো ওইটা শুধু পাইল না, বাকিটা সে সওয়াব পেল এবং আকিকার দায়িত্ব তার থেকে ঘাড়মুখ আদায় হয়ে গেল সুন্নতে মুআক্কাদা হিসেবে। আকিকা পয়সা কম হওয়ার কারণে করতে পারবে না, এরকম কোনো প্রশ্ন আর থাকেই না। কারণ একটা মানুষ সারা জীবনেও কি আকিকা করার সমান যোগ্য হবে না, এত এত গরিব, ওরকম হয়তো আল্লাহ, তার তো কোনো গুনাহই নেই, কারণ এটা কোনো ওয়াজিব বা ফরজ বিধান না। তো কেউ তার মায়ের আকিকা, বাবার আকিকা, দাদা দাদি নানা নানির আকিকাও করতে পারে, কারণ যেহেতু বড় হয়ে গেলে আকিকা করার বিধান রয়ে গেছে, তাহলে দেখা যাচ্ছে ওটা ফিক্সড করে দেওয়া হয় নাই যে 7 দিনে 14 দিনে 21 দিন না দিতে হলে আকিকা হবে না। সেটাই এটাই আকিকের বিধান। হাজার সাল্লাহ সাল্লাম বারাকাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।